এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আলপনা একে তোমায় সাজিয়ে দিলাম ঘর, আমের পলব দিলাম জল ভরা ঘাট। তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো। আমার গানটা কেমন হয়েছে? আমি ভালো গান গাইতে পারি না, কিন্তু ইচ্ছা করলো তাই গানটা গাইলাম। আর হচ্ছে সকালবেলা চলে এসেছে একদম স্নান টিনান করে। আর হচ্ছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে লক্ষ্মী পুজোর দিন। আর সোনামণি, আর আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হবে না। আচ্ছা, আমার ঠাকুর দাদা মারা গেছে, মানে বাৎসরিকটা এখনও 1 বছর নাহলে তো হবে না, যার জন্য আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো নেই। তাই আমি তো মাসি বাড়িতে রয়ে গেছি, বাড়িতে যাইনি, যেহেতু বাড়ি গিয়ে কী করবো, লক্ষ্মী পুজো হবে না। আর সব মানে জোগাড় সোনামণি আর আমি দুজনে মিলে লক্ষ্মী পুজোটা করবো। সোনামণি আলপনা দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে আলপনাটা। আর ঠাকুরের আসনেও পুজোটাও দিয়ে দিয়েছে। সে নতুন লক্ষ্মী টাকাটা কোথায়? আর এই যে নারায়ণের, এই যে নারায়ণটাকে সোনামণি এখন নতুন বস্ত্র পরালো। আর যে বাসনপত্র সব ওইদিকে ধুয়ে রেখে দিয়েছে। ও, আমি দুজনেই মিলে করেছি, ওইগুলো স্নান করেছে তখন আর আমাদের দুজনে কাজ করছি, তো আমাদের তখন ভিডিও করার কেউ ছিল না, ভিডিওটা ধরার, ওই জন্য আর হয়নি। আরও ফুল কই, আর এক জোড়ে ফুল। ও, ওটা তো পুজো দিই। ও, ওই যে ওই যে এ দেখে নাও। এরপরে হচ্ছে ফল টলগুলো এখনও ধোয়া হয়নি, তো দেখো, দেখতে থাকো তোমরা। এই যে কলা পাতা, ও যে কলা পাতাগুলোই কি করবে যেন, কলা পাতায় ও আচ্ছা কলা পাতার উপরে ভোগ দেবে। এই যে সোনামণি নারায়ণটাকে এখানে বসিয়ে দিল, এখন লক্ষ্মীটাকে, লক্ষ্মীটাকে এখনই বসাবি তো? ওদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ দুজনেরই পুজো হয়, তা এবার আছে যজ্ঞটা করবে না। ব্রাহ্মণ মশাই বলিল যে, কি বলিল যেন বলো, যজ্ঞের সময় হবে না, যজ্ঞের সময় হবে না। যজ্ঞটা যেন কবে করে দেবে বলল, রাস পূর্ণিমাতে যজ্ঞটা করে দেবে তাই বলল। এখনো লক্ষ্মীটাকে এখানে বসাতে চাই। এই যে মাটির প্রতিমা মা লক্ষ্মী, আর ওদের ওখানে আবার একটা পেতলি লক্ষ্মীও আছে। খুব সুন্দর হয়েছে মা গো, লক্ষ্মী মা তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। পাশে নারায়ণ বাবা দুজনকে খুব মানিয়েছে। সোনামণি, ঠাকুর ঘর এটা, ঠিক আছে? ঠাকুরটা এখন আমাদের পুরো কমপ্লিট হয়নি, সব কিছু গোছা যোগাড়তন্ত্র করার, এখনো অনেক কিছু অগোছালো হয়ে রয়েছে। আর আমাকে দিয়েছে নারকেল কুড়াতে, এইটা কুড়ানো হয়ে গেছে, এই যেটা কুড়াচ্ছি। নারকেল কুড়াতে আমি খুব ভালোবাসি, কিন্তু এদের এখানে নারকেলটা কুড়ি আমার অতটা শান্তি হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, তাহলে কী করা যাবে, করতে তো হবে, ঠাকুরের কাজ। আর দেখতে তো পাচ্ছ সব এলোমেলো হয়ে রয়েছে, কিছুই এখনো গোছার জোগাড় হয়নি, জোগাড় বলতে মানে গোছানো কমপ্লিট হয়নি। দেখো এরপরে, এরপরে আমাদের সব একবারে গুছিয়ে টুছিয়ে আবার একবার দেখো দেখিয়ে দেবো। ইয়াহে আখ, ঠিক আছে, এবার আবার গুছিয়ে টুছিয়ে পর একবার। আমার মাসিমণি আর মাসিমণির মেয়ে নাড়ু পাকিয়ে নিয়ে চলে এসছে। আমি তখন একটু কাজে ব্যস্ত ছিলাম, তা না হলে তোমাদেরকে দেখাতাম আমি আচ্ছা গিয়ে নাড়ু পাকানোটা। তো আমাদের ঠাকুরের ভোগ টোক দেওয়া ফুলফিলভাবে পুরো কমপ্লিট। দাঁড়াও একটু ভালো করে দেখাই, এটা এটা কী করবে তেলের শিষ্যটা? এগুলো ব্রাহ্মণ এসে চাইবে, দশকর্মার জিনিস কইরে শোনা, ব্রাহ্মণ এসে ঠিক এরকমভাবে একটা ডাক দেবে। এই দেখো
এই দুধটা ঢালিস নি তো কোনো, ও তোদের ভোগে দুধ দিস না, ও ওদের এখানে নিয়ম ভোগে দুধ দেবে, এটা ব্রাহ্মণ নিজের হাতে দেবে, আমরা তো বাড়িতে আমরা নিজেরা দিয়ে দিই, ওটা তো নারায়ণের প্রসাদে ব্রাহ্মণ নিজে মেপে দেয়, দুটোতেই নি, নৌকায় সবকিছু দিয়েছিস? হ্যাঁ, জল সংকটটা সামনে নিয়ে আয়, তো আমাদের লক্ষ্মী নারায়ণ পূজোর ভোগগুলো সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর ব্রাহ্মণ আসলেই ওং নমঃ শিবায় করে পুজো শুরু হয়ে যাবে। তিলের নাড়ুগুলো নেভিয়ে নেভিয়ে গেছে, তিলের নাড়ু বানানো না চাপের বল বিনু, এই যে সোনামণি সব কিছু করেছে, আমি ওকে অল্প অল্প হেল্প করে দিয়েছি, এই সাইডটাও এখন গুছিয়ে রেখেছে বুনু, মেয়েরাই তো বাড়ির লক্ষ্মী আমি তো এটাই মনে করি। একটা কথা জিজ্ঞেস করে যাই, রাস পূর্ণিমায় যে যজ্ঞ করবা ওটাকে লক্ষ্মী নারায়ণ সাজাবো আবার কোথায় আমি দুটো ঠাকুরই রাখবো, তুমি সম্পূর্ণ। আর আচ্ছা, আমাদের ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই যখন আমাদের অঞ্জলি হয় আমরা সেটা দেখাতে পারিনি, খুবই দুঃখজনক একটা ঘটনা, অঞ্জলি দেওয়াটা আমি দেখাতে পারিনি। এই আমার মাসিমণি পুজো টুজো কমপ্লিট, এখন যাবে খিচুড়ি রান্না করতে, পুজো শেষ, ঠিক আছে, লক্ষ্মী নারায়ণ পুজো কমপ্লিট, এবার আছে সন্ধ্যাবেলায় মাসিমণি পাঁচালি পড়বে, তারপরে আমাদের প্রসাদ বিতরণ করবে, আর একটু পরে আমরা গিয়ে খিচুড়ি টিচুড়ি যে রান্না হবে সেটা খাবো। নামনি এখন পাঁচালি পড়ছে, সোনামণির পাঁচালি পড়া কমপ্লিট, হয়ে গেছে, খিচুড়ির ঘ্যাট হবে, দেখাচ্ছি, আর সঙ্গে জলপাইয়ের চাটনি হবে, জলপাইগুলো সিদ্ধ করে রেখেছে ঘ্যাটের ভিতর, বা আর যে ফুলকপি হবে, মানে এগুলো হয়তো সবজি হবে আর খিচুড়ি হবে রান্না, এখানে মনে হয় কী যেন একটা রান্না হচ্ছে। তো খিচুড়িটা রান্না হলে তোমাদের আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে, খিচুড়িটা কি এটা ঘ্যাট, ঘ্যাট কমপ্লিট, আর এই যে খিচুড়ি বসিয়েছে, খিচুড়িটা অমাই, ওটা কী হবে, ফোড়ন, ও খিচুড়ির ফোড়ন, তো এই যে চলছে খিচুড়ি রান্নার প্রস্তুতি, সুষমা সিংহরা
আমার জন্য রাখিস, লাস্টে একবারও ঘ্যাট পাই না ভাই। আমার মামনির খিচুড়ি, কালারটা ঠিক আসছে না, বুলু খাবে না, বুলু তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ঘুমের থেকে উঠে হাঁড়ি খাবে। আমি খিচুড়িটা ঠিক দেখাতে পাচ্ছি না। এই দুটো আমি এখন খাবো। সত্যি কথা বলতে খুবই গরম। আচ্ছা ঠিক আছে, এখন আমি খাবো, ভীষণ খিদে পেয়েছে। এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ঘুম দেবো, ঘুম দিয়ে উঠে সন্ধ্যাবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ছিলি বাড়ি যেতে পারবো না, আমি দুপুরে পুজোর পরে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি মাসিমণি ঠাকুর ঘরে এসছে, আর সুমি তোমাকে একটা চুল বেঁধে দিয়েছে আমার মামার মেয়ে। আর দেখাচ্ছি মামনি কি করছে। ইয়া, মাসিমণি ছিমনি মাখাচ্ছে বালতির ভেতরে, আর এই যে সব কিছু। আমাকে আবার একটা কাজ দিলো ডিপুট। এই দুধটা কি করবো? এই দুধটা বেফে নষ্ট হয়ে গেছে, চিমনি নষ্ট করা যাবে না, এটা ফেলে দে বা এই কোটোটা মাসি ধুয়ে মাসি দিতে নিয়ে। আমারে দেখাচ্ছিস কি জন্য? আমার একটা গ্লাসে চিমনি দে, চিমনি দেব গ্লাসে। অঞ্জনা কারোর হাত দিয়ে চ্যাটকানো মাঠে না, আমি মোদি করে আমি খাই কিছু না, আমি ওসব নাই। আমার একটু দে চিমনি দে, এখন আমি চিমনি বেশ নারায়ণের চিমনি যেটা লাবণ্য খেতে খুব ভালোবাসে সেটা পেয়ে গেছে, এখন খাই। ভালো, ভগবানের পোশাক খারাপ বলতে নেই। আর কি আমার এখন খুব পেয়ে যাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছে। আমার মাসি না খুব চিল্লাচ্ছে, তখন থেকে বক বক করে যাচ্ছে, প্রসাদ মাখাচ্ছে আর লোকজনদের প্রসাদ দিচ্ছে, চিল্লামিল্লি করছে, এই এদিকে সাথে এসো। তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে তোমার সঙ্গে।